সো বাথরুম, ওয়াশরুম, অ্যাকচুয়ালি ওয়াশরুমটাও খুবই ইউনিক, ইলন এক্সপ্রেস লিখে দিয়েছে, ইলন মাস্কের ট্রেন, তারপরে ইলন মাস্কের ট্রেনকে এভাবে এরা বাথরুম বানিয়ে ফেলেছে, জানি না কার মাথায় এসব কনসেপ্টগুলো আসে। তবে হ্যাঁ ভালো আর কি, আমাদের উত্তরবঙ্গে এইসব ঘোরার জায়গা একটু এক্সপ্লোর করলে ভালো লাগে আমাদের, মানে অ্যাটলিস্ট আমার তো ভালো লাগে। আমাদের দক্ষিণবঙ্গ থেকে লোকরা আসেন তো বাড়ির পাশে, আমাদের এগুলো জায়গা আমরা যদি না ঘুরি তাহলে কে ঘুরবে বলো? আর এরিয়াটা অনেক বড়, হ্যাঁ এই পাশে অনেক বড়, আর ওই দিকে এইটার ওই দিকে মানে ওই সামনে একটা বাঁধ আছে, রাস্তা, অ্যাকচুয়ালি বাঁধ এটা রাস্তা হিসেবে ইউজ করা হয়, তো ওইটার ওই পাশে মানে আমি ঠিক দিক ভুলে গেছি, বাট ওইটার ওই দিকে নদী আছে, হ্যাঁ নদীর পরে ওই পাশে ফরেস্ট আছে, তারপরে ওইদিকে আবার রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে ওইদিকে চালসা অ্যান্ড অল দ্যাট, ভালো জায়গা অনেক আছে। এরপরে এইটাই আমাদের ফার্স্ট লোকেশন আজকের, তারপরে আমরা ওইদিকে যাবো, ঠিক আছে টাটা।